মোহাম্মদপুর টাউন হলের সামনে আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম। এর মধ্যে হঠাৎ করে তিনটি ছেলে এসে আমার গাল এবং আমার গলায় টান দেয়। আমি চিৎকার করে ওদের হাত ধরার চেষ্টা করেছি, কিন্তু ওরা ঝাড়া দিয়ে দৌড় দেয়। বুধবার সন্ধ্যা 7টার সময় রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে জাহারা হাসান নামের একটি মেয়ের সাথে এমনই ঘটনা ঘটে। জাহারা হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি তার নিজের ফেসবুক পেজের ওয়ালে একটি ভিডিও আপলোড দিয়ে এই কথাগুলো বলেন। তিনি সমাজের সচেতন মানুষদের উদ্দেশ্যে বলেন, আমি যখন এমন একটি অবস্থায় পড়েছিলাম, আমার আশেপাশে অনেক মানুষ ছিল, কেউ কিছুই বলেনি। আমি নিজেই তাদের বললাম, আপনারা কেউ কিছু বললেন না, কেউ থামালেন না। তিনি ভিডিওতে বলেন, সবাই যার যার মতো হেঁটে চলে গেল। একটা মেয়ে সন্ধ্যা 7টার সময় দাঁড়িয়ে আছে, ছেলেরা আসবে কাজ করবে। আমি তো পেস্টি কেক, আমি তো ফিরনি, আমি তো ক্ষীর, আমার উপর মাসি ভিনভিন করবে। এই ইফতিজিনের শিকার হওয়ার পর কোথাও কোনো অভিযোগ করেছি কিনা জানতে চাইলে যারা বলেন, আমি খুব ভয় পেয়েছিলাম তাই কোথাও কোনো অভিযোগ করিনি। এই ভিডিওটি আমি এমনি আপলোড করেছি যাতে আমার ভিডিও দেখে সমাজের কিছু মানুষ সচেতন হয়। মোহাম্মদপুর টাউন হলের আশেপাশে একাধিক মানুষের সাথে কথা বলে জানা যায়, এলাকাটি অনেক নীরব থাকে, সন্ধ্যার পর তেমন কোনো মানুষ যাতায়াত করে না। তাছাড়া এই এলাকার আশেপাশে অনেক নেশাখোর আড্ডা দেয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত ওসি কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন মীর জানান, ইফতিজিনের শিকার হয়েছে এমন কোনো অভিযোগ আমরা পাইনি, তবে আমরা খতিয়ে দেখব। তাছাড়া প্রতিদিন আমাদের একটি টিম ওখানে মানে টাউন হলে টহল দেয়। বিস্তারিত আরও তথ্য জানতে হলে বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।